হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাল থেকে কিভাবে মাছ তুলে আমি আজকে যাব দেখে। আমার সাথে চলুন, সবাই দেখতে থাকুন, জাল থেকে মাছ বের করব। আমাদের ঝিলের সাইডে পানি হয়েছে, ওইখানে জাল দেওয়া হয়েছে। আমি এখন জাল থেকে মাছ তুলব, আপনারাও আমার সাথে চলুন দেখবেন। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এই জাতীয় মাছগুলো এখানে ওঠে। এখন আপনাদেরকে দেখাবো জালে মাছগুলো। দেখুন, এই দেখুন, এখানে দুইটা জাল আছে, একটা বাঁশ দেওয়া আর একটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে মাছ আছে, দেখছেন জালের মধ্যে মাছ দেখা যাচ্ছে। এখন আমি একটা একটা করে সব মাছগুলো জাল থেকে খুলে নিব। ভালোই মাছ উঠেছে, সবগুলো বড় বড় পুঁটি মাছ। মাছগুলো দেখতে খুবই সুন্দর, ডিমওয়ালা মাছগুলো। আর পানি দেখছেন কত বেড়ে গেছে, পানি কিন্তু এত ছিল না, এখন অনেক পানি ভরে গেছে। কয়েকদিন আগে পানিগুলো খুব শুকিয়ে গেছিলো, একদমই শুকনো ছিল, এখন আবার পানি ভরে গেছে। একদম এক হাঁটু পরিমাণ পানি হবে এই জায়গায়। দেখুন, আমি একটা একটা করে সব মাছগুলো জাল থেকে খুলে নিচ্ছে। জালের মাছ খোলা খুবই কষ্টের, একদম জাল পেঁচিয়ে গেছে মাছগুলো, বড় বড় পুঁটি মাছ। ওইখানে আবার হাঁসও কুড়িয়ে করতেছে। মাছগুলো দেখতে অনেক সুন্দর, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কয়টা পুঁটি মাছ পেয়েছি। এখন দেখেন মাছগুলো, জালের মাছ আসলেই অনেক সুন্দর। যে এই জালটা আমি তুলে নিচ্ছি, এটা আমি পুকুরের ঘাটের সামনে ইয়ে করছিলাম, দিয়েছিলাম ছিঁড়া একটা জাল, ওইখানে মাছ আছে। ওই যে দেখুন মাছ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে মাছ দেখে। এখানেও একটা ট্যাংরা মাছ পেয়েছি, জাল পেঁচিয়ে আছে সামান্য একটু জালে। ট্যাংরা মাছটা আমি এখন তুলব, খুলে নিলাম, লাফাচ্ছে, খুব সুন্দর ট্যাংরা মাছ, বড় ট্যাংরা। দেখুন কত বড় ট্যাংরা, মাছটা অলরেডি চলে গেছিলো, তারপর আমি হাত দিয়ে আবার ধরে নিয়েছি মাছটা। দেখুন, এগুলো আমার আজকের জলের মাছ। ভালো থাকবেন, আল্লাহ।